চ্যানেল রূপালী, ভয়েস অব বাংলাদেশ। হ্যালো 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 আজকে তো চ্যানেল রূপালীর মালিক সরাসরি আইসা পড়ছে। এইবার সিজনে খালি এই রূপালী আমার সাথে, তো সাগর ভাই খালি আমাদের সাথে যা আজকে বস নিজেই আসছে। হ্যাঁ, একটু কি আর বলবো, আপনার সম্মান করার কিছুই নাই, আপনি বস মানুষ। যাক, আমাদের গানগুলো আমাদের দরবারগুলো সুন্দরভাবে ইউটিউবে দিয়ে দিন, অনেক গান আছে দেখেন তার চ্যানেলে। আমার শাহ আলম সরকারের সাথে দুইটা পালা গান আছে, একটা শরীয়ত মারফত আর একটা হাসর কেয়ামত, এ ওনার চ্যানেলে দিয়ে দিছি, ভালো সাবস্ক্রাইবই হচ্ছে। আজকের গানগুলো যখন ইউটিউবে যাবে দয়া করে আপনারা দেখবেন, বেশি বেশি আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাহ, দেখতে পারবেন। আল্লাহ বিচার করে বেজে দিন, বিচার করে বেজে দিন, করি আপাল রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ রে। হাতে কইয়া দেব কার কর সখী চুরি, আবার কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইয়া সখী সবরে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দেব সব, হাতে মুখে কইয়া দেব সবরে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দেব সব। হ্যাঁ, এক বছর গান গাইনি বেজার,
আসতে পারিনি। তা হাসর কেয়ামতের পাল্লাটা শুনব, তা এই পাল্লার মধ্যে এই আলোচনাগুলো রাখতেছি, আপনারা শুনেন। এগুলো কিন্তু হাদিসের কথা, এগুলো কিন্তু গান না, আমাদের যুক্তি কথা না। হাদিসে যা আসছে সেই কথাগুলোই কিন্তু বলতেছি। আপনি যদি মনে করেন আমি সব, এটা ভুল কথা। আপনার কে, আপনার ভিতরে একজন মানুষ আছে না, সেই মানুষটাই কিন্তু সেই দিন আপনারই বিচার করবে। আপনার চোখ আপনাকে খাতির করবে না, আপনার কান আপনাকে খাতির করবে না, আপনার হাত আপনাকে খাতির করবে না, আপনার পা আপনাকে খাতির করবে না। এইগুলো সেদিন সাক্ষী দিবে। আপনারা এই মুখ, পবিত্র মুখ দিয়ে, পবিত্র মুখে বলতে বলছি পবিত্র কথা, পবিত্র মুখ দিয়ে যারা মিথ্যা কথা বলতেছেন, পবিত্র মুখ দিয়ে যারা খারাপ কথা বলতেছেন, এই মুখে সেই দিন সাক্ষী দিবে। সারা সারি নাই, বুখারি শরীফ পঞ্চম খণ্ডের কথা, সারা সারি নাই। মাটির মানুষ রে, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কইবে না কথা তোমার অধীনে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে। কই আবুল সরকার রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। প্রশ্ন করছে প্রতিপক্ষ শিল্পী, যে হাসরের ছয়টি অবস্থা থাকবে, সেই ছয়টি অবস্থা কি? সেই ছয়টি অবস্থা হাসরের মাঠে কেমন হবে আমি সুন্দরভাবে জবাব করব। আরেকটা প্রশ্ন তিনি আমার কাছে রাখছেন, পৃথিবীর মধ্যে যা কিছুই আমরা করি না কেন, অবশ্যই একদিন হাসরের বিচার হবে। এবার সাউন্ডটা কি চেতাইছে না? আপনারা কি মনে করেন চেতাইছে না সাউন্ডটা? এ পাঁচ মিনিট পরও আবার কি করবো জানেন, ডাউন বল, আমার গানটা নষ্ট করবো। তা হাসরের বিচারটা যে আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কার বিচার করবে? প্রশ্নটা করছে না? আল্লাহ তাআলা কার বিচার করবে? খুবই সুন্দর প্রশ্ন করছে, তার সাথে আমার গান হয়েছিল, আমাকে অনেক হাইলাইট করতেছে, অনেক বড় করতেছে। তো আসলে আমি তো বড় না, যিনি গুণী সে অন্যকে গুণী মনে করে। আমি তো আপনাদের এই সাধুর চরণ ধুলি নিয়েই দেশে দেশে ঘুরে বেড়াই, কারণ আমি একটা ভাষা সবসময় বলে থাকি, সাংস্কৃতিক একটা ভাষাই বলেছে, ঝর্ষা স্বয়ং পরজ্ঞা নাস্তি, তর্ষ শাস্ত্র তোর কিঙ্কর অতি লোচনা, ভেদবিহীনী বাচলং পাংরেং ঘাইং ভেমত মহিমা, বন্দে পরমা আনন্দে মাধব। এর অর্থায় বুবাই কথা বলতে পারে না, অন্ধে দেখিতে পাই না, খুঁড়ায় হাঁটতে পারে না, নোলাই ধরতে পারে না। আবার অনেক সময় বোবায়ও কথা বলতে পারে, অন্ধও দেখিতে পারে, খোঁড়ায়ও হাঁটতে পারে, নোলায়ও ধরতে পারে, যদি কোনো সাধু মহদের কৃপা দৃষ্টি ওই ব্যক্তির উপরে থাকে। বাজান রে, আপনাদেরকে শাস্ত্র তত্ত্ব দিয়ে খুশি করার মতো যোগ্যতা আমার মতো শিল্পীর নাই। আপনাদেরই শোনা কথা, আপনাদেরই বলা কথা,
এই পৃথিবীর মধ্যে আমরা এসে কি করেছি এবং আমরা এই পৃথিবী ছেড়ে একদিন আরেকটা জায়গায় চলে যাব, আরেকটা দেশে চলে যাব, সেখানে যেয়ে আমরা কি করব, আমরা এখান থেকে কি কামাই করে নিয়ে যাব, সেই ধরনের আলোচনাগুলো আমরা রাখব আপনাদেরকে মনে করাইয়া দিবার জন্য। আপনারা গান শুনতে শুনতে তো নিজেরাই গান হয়ে গেছেন, তাই কাজেই আমার এই ক্ষুদ্র মুখ দিয়া সন্তুষ্ট করব এমন শাস্ত্রীয় তত্ত্ব গান আমার জানা নাই, আমি মীমাংসা করার চেষ্টা করব। আগে একটা গান ধরি, একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।